সালামু আলাইকুম, স্বাগতম ইনফোটেকের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব কীভাবে টিন সার্টিফিকেট ডাউনলোড দিতে হয়, কীভাবে টিন সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে টিন সার্টিফিকেট পাওয়া যায় সেটাই। তো দেরি না করে চলুন ভিডিওতে। তো আমি দেখুন আমার একটা ওয়েবসাইটে আসছি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ income tax.government.bd। এই লিঙ্কে আসলে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। তো লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো প্রথমে আমাদের একটা রেজিস্ট্রেশন করে নেওয়া লাগবে, যেহেতু আমাদের কোনো আইডি নেই, এই জন্য চলে যাবো রেজিস্ট্রেশনে। এবার দেখুন ইউজার আইডি দেওয়া আছে, ইউজার আইডি চাইছে মিনিমাম 8 ক্যারেক্টার। 8 ক্যারেক্টার দেওয়ার জন্য আমরা এখানে 8 ক্যারেক্টার একটা ইউজার আইডি দিব। ইউজার আইডি দিলাম। এবার পাসওয়ার্ড চাইছে 4 ক্যারেক্টারের, তো একটা 4 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিই। এবার দেখুন রিটাইপ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আবার পুনরায় দেওয়ার লাগবে। দেওয়ার পর দেখুন এখানে সিকিউরিটি কোশ্চেন আছে, সিকিউরিটি কোশ্চেন আমরা প্রথমটা সিলেক্ট করে নিলাম এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে রাখি। সিকিউরিটি কোশ্চেন লাগে সাধারণত যখন আমরা পাসওয়ার্ড বলে যাই, তখন এই সিকিউরিটি কোশ্চেনটা ব্যবহার করে তারা। এরপর দেখুন বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে আছে। এবার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ইমেল অ্যাড্রেস চাইছে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। এবার দেখুন এখানে একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে। এবার দেওয়ার পর এই যে রেজিস্টারে ক্লিক করা লাগবে। এখানে দেখুন আমার ইউজার আইডিটি অলরেডি এক্সিস্ট, অর্থাৎ ইউজার আইডিটা এটা আগেই রেজিস্টার করা আছে, আমি অন্য ইউজার আইডি দিব। পাসওয়ার্ড দেওয়া লাগবে আবার। দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা আবার পুনরায় বসাতে হবে। এই ইউজার আইডিওটা অলরেডি এক্সিস্ট আছে, আমরা অন্য ইউজার আইডি দিয়ে চেষ্টা করব। আবার ক্যাপচা কোডটা দিই। দিয়ে এবার রেজিস্টারে ক্লিক করলাম। এবার দেখুন আমার ফোনে একটা অ্যাক্টিভেশন কোড আসবে, এই অ্যাক্টিভেশন কোডটা এখানে বসাতে হবে। দেওয়ার পর এখানে অ্যাক্টিভেট দিয়ে দেবো। এবার চলে আসবো লগ ইনে। লগ ইনে দেওয়ার পর আমার ইউজার আইডি দিব। দেওয়ার পর পাসওয়ার্ডটা দিব, দিয়ে লগ ইনে ক্লিক করব। এখানে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর দেখুন ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন ইন্ডিভিজুয়াল, আপনি কি একাই কর দিবেন নাকি এখানে ইন্ডিভিজুয়াল ফরেনের জন্য নাকি কোম্পানির জন্য। এটা যেহেতু আমি একার জন্য করতেছি, সেহেতু আমি ইন্ডিভিজুয়াল দিব। এখানে দেখুন রেজিস্ট্রেশন ধরন নিউ রেজিস্ট্রেশন, পারপোস অফ টিন, ডিক্লারেশন অফ ট্যাক্সেবল ইনকাম, অবটেনিং এ ক্রেডিট কার্ড, আদার্স, সেলিং ল্যান্ড, এখানে আপনার যে কারণ সেখানে সিলেক্ট করুন। এখানে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি আদার্স দিয়ে দিলাম। মেইন সোর্স অফ ইনকাম, এখানে আপনার আয়ের উৎসটা কি সেটা দিয়ে দিবেন।
এরপর ধরুন আপনার মেইন সোর্সের ইনকাম কোন জায়গায় সেটা দিয়ে দিবেন। আমি দিলাম নীলফামারী, লোকেশন সৈয়দপুর। এরপর দিব নেক্সট। এরপর দেখুন ট্যাক্স পেয়ার নাম, করদাতার নাম, এখানে দেখুন অ্যাজ পার অ্যাজ এনআইডি, অর্থাৎ আপনার এনআইডিতে যে নামটা আছে সেটাই এখানে দিতে হবে। দেখো জেন্টাল মেল, ট্যাক্স পেয়ার এনআইডি, স্মার্ট কার্ড নাম্বার, আপনার স্মার্ট কার্ডের নাম্বার দিবেন। এরপর দেখুন জন্ম তারিখ, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর জন্মসাল। এবার পিতার নাম, তারপর মাতার নাম, এরপর স্বামী বা স্ত্রীর নাম, যেহেতু আমার এটা নাই আমি এটা দিলাম না। মোবাইল নাম্বার সিলেক্ট করা আছে, ফ্যাক্স নাম্বার আমার নাই, ইমেল দিয়ে দিলাম। এরপর দেখুন ঠিকানা সিলেক্ট করতে হবে, কান্ট্রি দেওয়া আছে, অ্যাড্রেস প্রথম লাইন, আপনার গ্রামের নাম দিবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনার থানা, সরি ডিস্ট্রিক্ট আপনার জেলা। এবার থানা, আমার সৈয়দপুর, সৈয়দপুর দিলাম। পোস্ট কোড, আপনার পোস্ট অফিসের কোড নাম্বার দিবেন, দিলাম। এবার আমার কারেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু সেম, এখানে ক্লিক করে দিব, তারপর গো টু নেক্সট। এখানে আপনি সব কিছু আবার চেক দিয়ে নেবেন। এরপর এখানে ক্লিক করে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে দিবেন। দেখুন আমার যে এনআইডিতে ছবি দেওয়া আছে সেটা এখানে অলরেডি চলে আসে। এরপর এখান থেকে ভিউ সার্টিফিকেট দেখতে পারবেন আপনি। দেখুন আপনার টিন সার্টিফিকেট চলে এসেছে। এখন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, এই যে সেভ সার্টিফিকেট, প্রিন্ট সার্টিফিকেট বা ইমেইল সার্টিফিকেট, যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ইমেইলে করে নিতে পারি। ইমেইলে সেন্ড মি সার্টিফিকেটে ক্লিক করে দিব। তো এভাবেই আপনারা সার্টিফিকেট দিতে পারেন। এখানে আপনি সার্টিফিকেট এখান থেকেও দেখতে পারবেন, যে ভিউ টিন সার্টিফিকেট দিয়ে। দেখুন আমার টিন সার্টিফিকেটের যে নাম্বার এখানে চলে এসেছে, আমার নাম, আমার ট্যাক্সের জোন আর আমার যাবতীয় তথ্য এখানে চলে এসেছে। তো এভাবেই আপনারা টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো ধরনের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে বেল আইকন ক্লিক করবেন, অবশ্যই পাশে থাকবেন। ততদিন ধন্যবাদ, সালামু আলাইকুম।